আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি। পদ্মা সেতুর 12 নম্বর স্প্যানের ওপর রোড স্ল্যাব বসানো কত দূর অগ্রসর হলো সেই সংক্রান্ত ভিডিওতে আশা করছি কোনো রকম না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা লক্ষ্য করছেন 12 নম্বর স্প্যানের ওপর গ্র্যান্টি ক্র্যান্টি, অর্থাৎ 12 নম্বর স্পেনে চলছে রোড স্ল্যাব বসানোর কাজ, যা আপনারা ইতিমধ্যেই জানেন। এবং আপনারা এও জানেন এটি হচ্ছে সেতুর সর্বশেষ স্প্যান যেখানে রোড স্ল্যাব বসানো হচ্ছে। দর্শক, বরাবরই আপনাদের বলে আসছি, একটি স্প্যানের এ আকৃতি রয়েছে 8টি এবং দেখা যাচ্ছে আজ সকাল 10টা পর্যন্ত 12 নম্বর স্প্যানে এরকম এ আকৃতির সম্পন্ন হয়েছে 5টি, যেখানে আমরা যদি মিটার হিসাব করি তাহলে 93.75 মিটার সম্পন্ন হয়েছে রোড স্ল্যাব বসানো। এবং কতগুলো রোড স্ল্যাব বসানো হয়েছে সেই হিসাব যদি করি, আমরা বলতে পারি 45টি রোড স্ল্যাব বসানো হয়েছে ইতোমধ্যেই। অর্থাৎ একটি স্প্যানে যদি 72টি রোড স্ল্যাব বসানো হয় সেক্ষেত্রে আর মাত্র 27টি রোড স্ল্যাব বসানো বাকি রয়েছে 12 নম্বর স্প্যানে। এবং 56.25 মিটার যা দৈর্ঘ্যে, দর্শক এই একটি মাত্রই স্প্যান রয়েছে যার উপর রোড স্ল্যাব বসানো শেষ হলেই সেতুতে রোড স্ল্যাব বসানো শেষ হয়ে যাবে, সম্পন্ন হবে। আর আপনারা জানেন উভয় প্রান্তেই চলছে দ্রুত গতিতে প্যারাপেট ওয়াল বসানো, আর রোড ডিভাইডারও বসানো চলছে। প্যারাপেট ওয়াল, রোড ডিভাইডার এগুলো বসানো সম্পন্ন হলেই আমরা দেখতে পারবো যে কার্পেটিং চলছে, এবং কার্পেটিংই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পিচ ঢালাই। এবং পিচ ঢালাই সম্পন্ন হয়ে গেলেই আমরা প্রস্তুত হয়ে যাবে আমাদের পদ্মা সেতুর রোডওয়ে, এবং বাকি যেই কাজগুলো রয়েছে পদ্মা সেতুর সেই কাজগুলো করা হবে, কিংবা সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। তাছাড়া রয়েছে রেলওয়ের কাজ, সেই রেলওয়ের কাজও ধরা হবে আগামী জানুয়ারি মাসের মধ্যেই, সেতুতে রেল লাইন বা রেল স্লিপার এগুলো বসানো হবে। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।